জি ভাই আপনাকে আমি 5 মিনিট পারফর্ম করছি শিওর শিওর ওকে ভাই আই এক্সকিউজ মি দিগাশন আমি হ্যাঁ আসেন এদিকে কি সমস্যা ছবি তুলছেন কেন আপনি ডিলিট করেন কই আমি তো আপনার কোনো ছবি তুলি নাই কি ডিলিট করব আপনি আমার ছবি তুলছেন একটু আগে মিথ্যা কথা বলেন কেন আপনি হ্যাঁ আমার ফ্যামিলি কারো পারমিশন নেই আমার ছবি তোলার আমাকে না জিজ্ঞেস করে আর আপনি কেন ছবি তুলছেন ডিলিট করেন ছবি আচ্ছা আমি একটা আননোন মানুষের ছবি কেন তুলতে যাব আর আপনি কে হোয়াট আপনি আমাকে চিনেন না না আর আমি তো এমনি টেলিভিশন খুব কম দেখি আমি দা দেখি বিদেশি প্রোগ্রাম দেখি আপনি আসলে কে আপনার নাম কি ইউ নো আমার কিন্তু ধৈর্যের সীমাটা ছাড়িয়ে ফেলতেছেন বুঝছেন আপনি এখনি আমাকে ফোনটা দেন ডিলিট করেন ছবিটা আপনি আমাকে চিনেন না না সমস্ত বাংলাদেশ ভাষা আমাকে চিনে স্টুপিড হাই আজে বাজে কথা ব্যবহার করতেছেন কেন আমি তো আসলে আপনার ছবি তুলি নাই ফোন দেন আপনার লক করেন আমি আপনার ছবি তুলি নাই কেন লক করে দেব বলেন এখন কিন্তু ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলব যদি লকটা খুলতে পারছেন কেন বাজে ব্যবহার করতেছেন আপনি আমার সাথে আজকে সারা দিন ধরে পার্টি দিতে হবে এবং পার্টি দিতেই হবে তো আজকে পার্টি মানি বুঝতে পারছিস ব্যাপারটা বাংলাদেশের ফেমাস হিরোইন মিস লাবণ্য তার মোবাইল আসার দিয়ে ভাঙছে তুই কত লাকি তুই বুঝতে পারছস কিসের লাকি তো ডিস্টার্ব করছ না একা তো মোবাইলটা অন হইতেছ না তার মধ্যে এই মোবাইলটা যেভাবে আছর দিবে ভাবতে পারিনি আজকে পার্টি চলবে এবং নস্টপ পার্টি চলবে দোস এই মোবাইলটা দোস ভাঙছিল না দোস তুই আর দিয়ে ভাঙছে কি নরম হাত দিয়ে রে ভাঙছে রে বন্ধুরে আমি ভালো আছি আচ্ছা শুনলাম অভিনেত্রী মিস লাবণ্য নাকি তোমার মোবাইলটা আছাড় মেরেছে জি আঙ্কেল আসলে মানে ওই না না আমতা আমতা করছো কেন মোবাইলটা আছে একটু দেখি দাও জি আছে দেখ সেই মোবাইল এই সেই মোবাইল যার গায়ে এখনো মিস লাবণ্যর হাতের পরশ লেগে আছে ঠিক করতে হবে তো অযথা পয়সা নষ্ট কেন বলো তো এই মোবাইলটা ঠিক করার দরকার আছে আমি হলে এই মোবাইলটা মনের স্মৃতি কোটে আজীবন আজীবন রেখে দিতাম মনের স্মৃতি কোটে রেখে দিবেন বয়স তো কম হয় না শক্ত পোলাপান ব্যাপারটা তো তোমরা বুঝলা না বয়স হলে বুঝবা